हेलो फ्रेंड्स, এই ভিডিওতে আপনাদেরকে জাস্ট চার লাইনের ছোট্ট একটা কবিতা শোনাবো, যার দ্বারা আপনারা অবশ্যই মহিলারা আপনারা আপনাদের অনিয়মিত মাসিক স্রাবকে সম্পূর্ণ নিরাময় করতে পারবেন। বর্তমান সময় ম্যাক্সিমাম মহিলাদের, ম্যাক্সিমাম বলতে পারেন, এই ম্যাক্সিমাম মহিলাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে এই অনিয়মিত মাসিক স্রাব, যাকে ঋতুস্রাবও বলতে পারেন। ইংরেজিতে একে ইরেগুলার পিরিয়ডস অথবা ইরেগুলার মেনস্ট্রুয়েশনও বলা হয়। এই কবিতাটা শোনানোর আগে মহিলাদের এই অনিয়মিত মাসিক স্রাব সম্পর্কে জাস্ট কয়েকটা কথা বলা দরকার। মেয়েদের এই অনিয়মিত মাসিকের পিছনে প্রচুর কারণ থাকে, অনেক কারণে। এই ভিডিওতে সমস্ত কারণগুলো তুলে ধরা সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এরপরে বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্নভাবে এই পার্টগুলো নিয়ে আসব। তবে এই ভিডিওতে এই অনিয়মিত মাসিক স্রাবকে চার ভাগে ভাগ করা হয়েছে। প্রথম প্রবলেমটি হচ্ছে যেসব মহিলাদের সময়ের অনেক আগে এই মাসিক স্রাব হয়ে যায়, এটা একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা আছে যে যাদের এই মাসের নির্দিষ্ট ডেটের থেকে অনেক পরে স্রাবটা হয়। থার্ড যে অনিয়মিত ঋতুস্রাব, সেটা হচ্ছে দেখা গেল কোনো মহিলার ঋতুস্রাবের টাইম ঠিকই আছে, প্রতি মাসে নির্দিষ্ট টাইমেই তার এই ঋতুস্রাব হচ্ছে, কিন্তু যে ডেটে তার ঋতুস্রাব যাচ্ছে তার আরেক ডেট আসার আগে ঠিক মাসের মাঝখানে দেখা গেল কয়েক ফোঁটা ব্লিডিং আসছে। অর্থাৎ একে সাধারণভাবে বলা হয় দুই ঋতুর মধ্যবর্তী টাইমে ঋতুস্রাব। চতুর্থ যে প্রবলেমটি, সেটা হচ্ছে যেসব মহিলাদের এই ঋতুস্রাবের টাইম টেবিলের কোনো ঠিক নেই। কোনো মাসে দেখা যাচ্ছে 5-7 দিন আগে হয়ে যাচ্ছে, তো কোনো মাসে 5-7 দিন পরে হচ্ছে। অর্থাৎ কখনো আগে কখনো পরে, কখনো দেখা যাচ্ছে প্রচুর ব্লিডিং হচ্ছে, আবার কখনো একদম কম পরিমাণ ব্লিডিং হচ্ছে। অর্থাৎ এদের বারবার পরিবর্তন হয়, এরকম পরিবর্তনশীলতা রয়েছে, তো এটাও একটা প্রবলেম। তাহলে বন্ধুরা, এই যে চারটি প্রবলেম আপনাদেরকে বললাম, এই চারটি প্রবলেমের জন্য এখন যদি চারটে মেডিসিন আপনাদেরকে বলে দিই, তাহলেই আপনারা এই প্রবলেমগুলো থেকে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন, অর্থাৎ প্রবলেমগুলো সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। কিন্তু এইভাবে মেডিসিন মনে রাখা খুব কঠিন, তো এর জন্যই আমি ছোট্ট একটা কবিতার ব্যবস্থা করেছি, যে কবিতাটা মনে রাখা অতি সহজ এবং কবিতাটা মনে রাখলেই আপনাদের এই লক্ষণ মিলিয়ে ওষুধও মনে থাকবে। তো চলুন কবিতাটা জানা যাক। তো শুরু করছি কবিতাটা। যদি হয় আগাইয়া তবে খাবো ক্যালকেরিয়া, যদি হয় আগাইয়া তবে খাবো ক্যালকেরিয়া, যদি ডেট পিছলো তবে খাবো সিনিশিও, যদি ডেট পিছলো তবে খাবো সিনিশিও, হয় যদি মাসের মাঝ তবে খাবো ফসফরাস, হয় যদি মাসের মাঝ তবে খাবো ফসফরাস। পরের লাইনটা একটু হিন্দিতে বলি, ফির কাভি বাদ মে কাভি পেহেলা তবে খাবো পাল সেটিলা, কাভি বাদ মে কাভি পেহেলা তবে খাবো পাল সেটিলা। তো ফ্রেন্ডস, কবিতাটা আরেকবার সম্পূর্ণ একবারে শোনা যাক। যদি হয় আগাইয়া তবে খাবো ক্যালকেরিয়া, যদি ডেট পিছলো তবে খাবো সিনিশিও, হয় যদি মাসের মাঝ তবে খাবো ফসফরাস, ফির কাভি বাদ মে কাভি পেহেলা তবে খাবো পাল সেটিলা। তো বন্ধুরা, এটাই হচ্ছে কবিতা। এইবার কবিতার মাধ্যমে আমি বুঝিয়ে বলি যে কেন এই কবিতার সঙ্গে মিল রয়েছে, তো আশা করি কিছুটা বুঝতেও পেরেছেন, তবুও বলে দিই। কবিতার প্রথম লাইনটিতে ছিল যদি হয় আগাইয়া তবে খাবো ক্যালকেরিয়া। এই ক্যালকেরিয়াটা হচ্ছে ক্যালকেরিয়া কার্ভ, হোমিওপ্যাথিক ওষুধ। এই ক্যালকেরিয়া ক্যাপ সেই সমস্ত মহিলারা ইউজ করবেন যাদের মাসিক স্রাবটা নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ তার ডেট যদি থাকে যে মাসের 25 তারিখ, 25 তারিখে না হয়ে তার অনেক আগে দেখা গেলো 10-15 তারিখ নাগাদ ঋতুস্রাব হয়ে গেছে, অর্থাৎ প্রতি মাসেই তার একটু করে টাইমটা এগিয়ে যাচ্ছে, তারা এই ক্যালকেরিয়া কার্ভ ওষুধ ইউজ করবেন, সম্পূর্ণ এই প্রবলেম নিরাময় হয়ে যাবে। তো এই মেডিসিন দিনে কয়বার, কত পোটেন্সি কিংবা কতদিন ইউজ করবেন সেটা ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে। দ্বিতীয় লাইনে ছিল যে যদি ডেট পিছলো তবে খাবো সিনিশিও, অর্থাৎ যেসব মহিলাদের ডেট প্রতি মাসে পিছিয়ে যায় নির্দিষ্ট সময়ের, প্রতি মাসে ঠিক 28 থেকে 29 দিন পর পর এই মাসিক স্রাব হওয়ার কথা, কিন্তু তাদের এটা অনিয়মিতর কারণে দেখা গেল প্রতি মাসে 10-15 দিন করে পিছিয়ে যাচ্ছে ডেট, এরকম যাদের প্রতি মাসে পিছিয়ে যাচ্ছে তারা এই সিনিশিও ওষুধটি ইউজ করবেন, প্রবলেম সম্পূর্ণ নিরাময় হয়ে যাবে। তৃতীয় লক্ষণে ছিল, অর্থাৎ কবিতার লাইনটিতে ছিল যে হয় যদি মাসের মাঝ তবে খাবো ফসফরাস। এই মাসের মাঝ বলতে যেসব মহিলাদের টাইম পিরিয়ড ঠিকই আছে, প্রতি মাসে নির্দিষ্ট টাইমেই হচ্ছে, অর্থাৎ ঠিক 28-29 দিন পরপরই তার এই ঋতুস্রাব হয়ে যাচ্ছে, কিন্তু এই দুটি স্রাবের মাঝখানে, অর্থাৎ একটা স্রাব হলো তার 10-15 দিনের মাথায় দেখা যাচ্ছে তার সামান্য পরিমাণ ব্লিডিং আসছে, 2-1 ফোঁটা আসে আবার আপনা থেকেই ঠিক হয়ে যায়, এরকম প্রবলেম যাদের আছে তারা এই ফসফরাস ওষুধটি ইউজ করলে সম্পূর্ণ প্রবলেম ঠিক হয়ে যাবে। কবিতার একদম শেষ লাইনটা একটু মজা করে হিন্দিতে বলা হয়েছিল যে কাভি বাদ মে কাভি পেহেলা তবে খাবো পাল সেটিলা। এই অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে যে যাদের
কখনো নির্দিষ্ট ডেটের অনেক পরে হয়, আবার কখনো আগে হয়ে যায়। কোনো মাসে আগে হয়ে যাচ্ছে তো কোনো মাসে পরে হচ্ছে, কোনো মাসে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, কোনো মাসে একদম সামান্য ব্লিডিং হচ্ছে। মানে এদের সবই একটা অনিয়মিত পরিবর্তনশীল রয়েছে, অর্থাৎ বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে। এই রকম প্রবলেমগুলো যাদের আছে তারা কিন্তু এই পালসেটিলা ওষুধ ইউজ করলে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এই কবিতার মাধ্যমে আপনারা অনায়াসেই এই ওষুধগুলো অবশ্যই মনে রাখতে পারবেন এবং লক্ষণ মিলিয়ে, অর্থাৎ কবিতার এই লাইনগুলোর সঙ্গে প্রতিটি লক্ষণের মিল আছে সেইভাবে মিলিয়ে আপনারা ওষুধগুলো ইউজ করবেন। তো এবার বলি কোন পোটেন্সিতে কতদিন ইউজ করবেন সেটা জানিয়ে দিই। যদি আপনারা 30 পোটেন্সিতে ইউজ করেন, প্রথমে অবশ্যই 30 পোটেন্সি দিয়ে চেষ্টা করবেন। এই 30 পোটেন্সিতে নিলে প্রতিদিন 2 ফোঁটা করে মিনিমাম 3 বার, ম্যাক্সিমাম 1-2 মাস ইউজ করবেন, প্রবলেম সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। আর যদি 200 পোটেন্সিতে নেন তাহলে প্রতিদিন 2 ফোঁটা করে মিনিমাম 2 বার, সকাল সন্ধ্যা 2 বার খাবেন, এবং এটা এক্ষেত্রেও অন্তত 1-2 মাস কন্টিনিউয়াস করবেন, সম্পূর্ণ প্রবলেম ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।